يا كرم الثقلين ويا كنز الورى جد لي بجودك وارضيني برضاك اللهم صل على سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تبارك وتعالى عز وجل أيضا: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من سب نبيا فاقتلوه. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز مصلين الكرام، السلام عليكم ورحمة الله ওবারাকাতুহ। মহান মুনিবের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আমাদেরকে আল্লাহর গোর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহান মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া কদীম সুলতানিক। মোহতারাম মুআজ্জজ মুসল্লিয়ানে কেরাম, সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনুল কেরিমের ধারাবাহিক আলোচনা বাদ দিয়ে আজকে দুটো আয়াতে কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা হাজাব থেকে, আর আরেকটি আয়াতে কেরিমা হচ্ছে সূরা আলে ইমরান থেকে। এই আয়াতে কেরিমাগুলোর আলোকে এবং দুটো হাদিস শরীফের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সেগুলোর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরঞ্চ ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হচ্ছেন শেষ নবী। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কেরিমার মধ্যে দুটো বিষয়ে, অত্যন্ত তিনটা বিষয় এখানে আল্লাহ পাক এই আয়াতে আলোচনা করেছেন। একটা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, রসুল তোমাদের কারো পিতা নন, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রসুল। আর তৃতীয় কথা হচ্ছে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এই আয়াতের শানে নুজুল আমাদের জানা দরকার, আমি এখানে আসছি। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যিকার অর্থেই যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো।
ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম জুনুবাকুম, আর যারা আমাকে অনুসরণ করবে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে তারা যেন আল্লাহর ইত্তেবা করে এবং তারা যেন রসুলের ইত্তেবা করে। ফাইন তাওয়াল্লাও, যদি তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক কাফিরদেরকে ভালোবাসেন না। মহতারাম মুআজ্জজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়েছেন। রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতহার 48 নম্বর আয়াত, 28-29 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি ওই আল্লাহ যিনি তার রসুলকে হেদায়ত সহ এবং সত্য দিন সহ জমিনে পাঠিয়েছেন, লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে এই নবী সব নবীদের সব ধর্ম মতের উপরে সব মতবাদের উপরে, লিউযহিরাহু আলা দীন, যাতে করে এই রসুল ইসলামকে বিজয়ী প্রকাশ করতে পারেন। সুবহানাল্লাহ, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে রসুলের পক্ষে আল্লাহই যথেষ্ট। মুহাম্মাদুর রসুলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে কোরআন করিমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নিশ্চয় নিশ্চয় এই রসুলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম জীবন আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের শানে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সিউরলি ইউ স্ট্যান্ড অন এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ দ্য হাইয়েস্ট নেচার অফ বিহেভিয়ার, হাইয়েস্ট নেচার অফ ক্যারেক্টার, আপনাকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শ চরিত্র দিয়ে জমিনে পাঠিয়েছি। এইভাবে অসংখ্য আয়াতে কেরিমার মধ্যে, কোরআন কেরিমের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ শান মান পজিশন বয়ান হয়েছে। আমি যে কথাটি বলতে চাই সংক্ষেপ করে, সেটা হচ্ছে পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এবং রসুলের বিরুদ্ধে যত বই পুস্তক লেখা হয়েছে, পৃথিবীতে কোনো মানুষের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে যত বই লেখা হয়েছে, কোনো মানুষের বিরুদ্ধে পৃথিবীতে এত বই লেখা হয়নি। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার চরিত্রকে যদি কালিমাযুক্ত করা যায়, আল্লাহর রসুলের চরিত্রকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে গোটা ইসলামের ইমারত, গোটা ইসলামের বুনিয়াদটাই ব্যঙ্গে চুরমার হয়ে যাবে, ইসলাম থাকবে না। এই কারণে তারা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চরিত্র নিয়ে নানান সময়ে নানান ধরনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, মিথ্যা কথা সমাজে রটিয়েছে এবং ছড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে, তার হাবিবকে শেল্টার দিয়েছেন,
রসুলের শেল্টার পৃথিবীতে আল্লাহ কোনো মানুষকে করেন নাই। রসুলকে কারো কাছে গিয়ে আশ্রয় নিতে হবে এবং রসুলকে কারো মুখাপেক্ষিক আল্লাহ পাক জমিনে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পজিশন, এক্সল্টেশন এবং মর্যাদা দিয়েছেন। আপনারা সম্প্রতি সারা পৃথিবীতে একটা জাগরণ দেখতে পাচ্ছেন মুসলমানদের মাঝে। বিজেপির দুইজন নেতা নেত্রী আল্লাহর রসুলের শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে গোটা বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। বলুন একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহতরম হাজিরিন, তো আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা বলবার মতো কোন খুঁত ত্রুটি আল্লাহ পাক তার রসুলের চরিত্রে রাখেন নাই। সুবহানাল্লাহ, পড়েন না। আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কেউ কথা বলবে, প্রশ্ন তুলবে, এরকম খুঁত বা ত্রুটি আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের চরিত্রের মধ্যে রাখেন নাই। কাফের মুশরিকেরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামার ওঠা বসা, কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি। পারেনি তো পারেনি, বরঞ্চ যখন কোনো ব্যাংক ছিল না, কোনো ফেডারেল রিজার্ভ ব্যাংক ছিল না, টাকা রাখবার জায়গা ছিল না, সোনাদানা রাখবার জায়গা ছিল না, তখন এক বাক্যে বিনা প্রশ্নে কাফের মুশরিকেরা আল্লাহর রসুলকে আলামিন উপাধি দিয়েছে। আমি সহজ করে বুঝার জন্য আপনাদেরকে একটু ভূমিকা টানতেছি। আমাদের সমাজে যেই লোকটা লম্পট, চরিত্রহীন, বদমাইশ, এরকম চরিত্রের মানুষ যারা দেখবেন, সে মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, পরের হক নষ্ট করে, টাকা আত্মসাৎ করে, জমি দখল করে, সন্ত্রাস করে, জুলুম করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, ঘুষ খায়, সুদ খায়, সমস্ত অপকর্ম তার মাঝে আছে, আছে না? নাকি এরকম কোনো মানুষ আপনারা সমাজে পেয়েছেন যে শুধু চরিত্র খারাপ, জেনা ব্যবিচার করে, আর সব চরিত্র তার ভালো? এরকম কি কোনো মানুষ আপনারা কোনোদিন দেখেছেন? আমার কথা কি বুঝেন আপনারা? যে একটা মানুষ যে লম্পট হবে, বদমাইশ হবে, একই সাথে সে বুক বিলাসীও হবে, ঠিক না বেটি? তার মধ্যে বুক বিলাসী থাকবে, সে মিথ্যাবাদী হবে, সে অর্থলিপ্সু হবে, সে অত্যাচারী হবে, সে নিষ্ঠুর হবে, সে জুলুমবাজ হবে, সে ধর্মবিমুখ হবে, ঠিক না বেটি? একটা লোক যে ধর্মকর্ম করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার কি চরিত্র খারাপ হবে? বলেন না, তার কি চরিত্র খারাপ হবে? তার মানে কি দাঁড়াচ্ছে? একটা মানুষ লম্পট বদমাইশ হওয়ার জন্য, চরিত্রহীন হওয়ার জন্য, তার ওইটার সাথে তার আরো বহু খারাপ গুণ তার মধ্যে থাকবে। শুধুমাত্র চরিত্রহীন, শুধুমাত্র নারীলোভী একটা মানুষ, অথচ সে ধর্মকর্ম করে, সে সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, চুগুলগুরি করে না, মানুষের উপর নির্যাতন করে না, শুধু নারী লোভী, এরকম মানুষ সমাজে একটাও আপনি খুঁজে পাবেন না। যে নারী লোভী, সে একই সাথে সম্পদেরও লোভী হবে, সে জুলুমবাজ হবে, সে মানুষের উপরে জুলুম করবে, সে অত্যাচার করবে, নিপীড়ন করবে, সে সুদ খাবে, ঘুষ খাবে, অর্থাৎ সমস্ত খারাপ চরিত্র যার মাঝে থাকে সেই নারী লোভী হয়, ঠিক না বেটি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বহু বিবাহের কারণে,
তারা কাফেরেরা রসুলকে নারী লুবি বলছে, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই যে নূপুর শর্মা আল্লাহর রসুলের এই এই বিষয়টা নিয়ে সে মন্তব্য করেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহ নিয়ে সে কথা তুলেছে, এবং সে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুলের বিবাহ করা নিয়ে কথা তুলেছে, এবং আল্লাহর রসুলের একজন পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হযরতে জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালাক দিয়ে দিয়েছিলেন, তালাক দেওয়ার পর আল্লাহর রসুল হযরতে জায়নাব বিনতে জাহাশকে বিবাহ করেছিলেন, তখন তারা এই কাফেররা এই এখন যে যেভাবে বলতেছে তখনও বলেছিল যে রসুল নিজের পুত্রের বউকে বিবাহ করেছে, পড়েন না ওযুবিল্লাহ। ভালো করে খেয়াল করবেন, একজন মানুষ নারীলুবি চরিত্রহীন কোন বয়সে হয়? ইয়াং বয়সে হয়। পঞ্চাশ বয়সের বয়সের পরে একটা মানুষ কি আর তার নারীলুপ থাকে? একটা মানুষ যখন বয়স পঞ্চাশ পার হয়ে যায়, আপনি যদি তাকে নারীলুপি বলেন এটা তো ঠিক না। হ্যাঁ, যার চরিত্র আগের জীবনে খারাপ ছিল সে 60 বছরেও খারাপ থাকতে পারে, কিন্তু যে 20 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 45 বছর বয়সে, 50 বছর বয়সে যে তার চরিত্রের 100% নিষ্কুলুষতার দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কোনো বিবেকমান কোনো শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব। আপনারা বলবেন বুঝি নাই, আপনি কি বলতে চাচ্ছেন? খেয়াল করবেন ভালো করে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম শাদী মোবারক 23 বছর মতান্তরে 25 বছর বয়সে আল্লাহর রসুল বিবাহ করেছেন। আমরা ধরে নিচ্ছি 25 বছরে আল্লাহর রসুল শাদী করেছেন, এটা ব্যাপকভাবে মানুষ জানেন, কিন্তু 23 বছরেরও বর্ণনা আছে। আচ্ছা, যদি 25 বছর হয়, তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সের হযরতে খাদিজা আর রসুলের বয়স 25, বয়স কত বছর কম? 15 বছর কম। 25 বছর বয়সের একটা টকবগে যুবক, সে যদি নারী লোভী হয়, সে কি 40 বছরের একজন বিধবা নারীকে বিয়ে করবে? এটা কি যৌক্তিক হতে পারে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করলেন 40 বছর বয়সের একজন বিধবা নারীকে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের সাথে বিবাহের আগেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আরো 2টা বিয়ে হয়েছিল, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহিলিয়াতের যুগেও বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িত ছিলেন না, সুবহানাল্লাহ, অত্যন্ত সৎ চরিত্রের অধিকারী একজন নারী ছিলেন, যাকে আল্লাহ পাক তার হাবিবের জন্য বাছাই করেছেন, সুবহানাল্লাহ। 40 বছর বয়সের নারীকে আল্লাহর রসুল বিয়ে করলেন বয়স 25, এই সংসার কতদিনের আপনারা জানেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার হয়েছে 25 বছর। অর্থাৎ রসুলের বয়স যখন 50, রসুলের বয়স কত? 50 বছর বয়স পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রসুল সংসার করেছেন, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, 50 বছর বয়স পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা পর্যন্ত আল্লাহর রসুল কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই। এটাকে কি বহু বিবাহ বলে?
50 বছর বয়স পর্যন্ত, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 65। 65 বছরের বয়স্ক একজন নারীর সাথে আল্লাহর রাসূল 50 বছর পর্যন্ত সংসার করলেন, এরপরেও যদি নারীলোভী বলে রাসূলকে, এর জন্মে সমস্যা আছে। হারামজাদা ছাড়া আমার রাসূলের সামনে কেউ বেয়াদবি করতে পারে? রাসূলের সামনে যুগে যুগে বেয়াদবি হয়েছে। রঙ্গিলা রাসূল নামে বই লিখেছে ভারতে আল্লাহর রাসূলের বিরুদ্ধে। রাসূলের সামনে বেয়াদবি হবে এটাও আল্লাহ জানেন নাকি জানেন না? এজন্য সূরা কালামের ভিতরে আল্লাহ পাক, নুন ওয়াল কালাম, সূরা কালামের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, যারা রাসূলের সামনে বেয়াদবি করবে এরা যারর সন্তান। রাসূলের সামনে কোন মা বাবার দ্বারা জন্মগ্রহণ করা সন্তান আল্লাহ রাসূলের সামনে কখনোই বেয়াদবি করবে না, এটা কোরআনের কথা, এটা কোরআনই ফয়সালা, এটা আমার ব্যক্তিগত মত নয়। আমি ওটাতে আসতেছি, আমি যেই বিষয়ে অবতারণা করেছি সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেছেন 51 বছর বয়সে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন একজন বিধবা নারী। তৃতীয় বিবাহ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 52 বছর বয়সে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 9 বছর। এইটা নিয়ে তারা কথা বলে, ভিন্ন রেওয়ায়েতে আছে 17 বছর, ভিন্ন রেওয়ায়েতে আছে 19 বছর। তো শুধু 9টাই তোমরা কেন নিলা? বর্ণনা তো ভিন্ন ভিন্ন আছে, যে 9 বছর বয়সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল বিবাহ করেছেন, অথবা 17 বছর বয়সে, অথবা 19 বছর বয়সে। তো 17-19 হলে তো আর কোনো প্রশ্নই থাকে না, আর 9 বছর বয়স হলেও কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নাই। সুযোগ নাই দুই কারণে। এক কারণ হচ্ছে শারীরিকভাবে যে বাচ্চাগুলা একটু, আমাদের যে বাচ্চাগুলা একটু শারীরিকভাবে সবল হয়, আমাদের বাংলাদেশেও 8-9 বছরের মেয়েরা তাদের মেনিস্ট্রেশন হয়, বাংলাদেশেও হয়, এটার প্রমাণ আছে, প্রমাণ লাগলে দেওয়া যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরব দেশের মানুষদের শারীরিক গড়ন আকৃতি আমাদের চেয়ে অনেক বড়। আপনি একজন সৌদি আরবের মানুষের সাথে দাঁড়ায় দেখিয়ে, সৌদি আরবের একজন নারী 20-25টা বাচ্চা নিতে পারেন, বাংলাদেশের একজন নারী 2-3টা বাচ্চা নিলে আর পারেন না, তিনি কাহিল হয়ে যান, নাকি ভুল বলতেছিলেন? এখনো আরব দেশে এরকম ফ্যামিলি আছে, এক মহিলার 20-22টা বাচ্চা। তার মানে ওদের শারীরিক আকার আকৃতি আর আমাদের বেশ কম আছে। তৃতীয় বিষয় হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ঠিক না? এরকম একটা প্রমাণ হাদিস শরীফ থেকে যদি সারা পৃথিবীর কোন মানুষ দেখাতে পারে, একটা একটা রেওয়ায়ত, আমি দুইটা বলতেছি না, যে রসুল তার জীবনে একবার বলেছেন আবু বকর তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দাও, এরকম একটা প্রমাণ যদি দেখাতে পারে, যে দেখাবে আমরা তার পা গিয়ে জিব্বা দিয়ে ছাটব, তাহলে রসুল আম্মা জান আয়েশাকে বিবাহ করলেন কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে ছিলেন, আমি আপনাদের সামনে আগে আলোচনা করেছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার 3টা জিনিস পছন্দ, ওয়াজ করতেছেন নবী, বয়ান দিচ্ছেন নবী, বলেছেন আমার 3 জিনিস পছন্দ। একটা হচ্ছে যারা, যেই সমস্ত নারীরা সতীসাধবী নারী, যারা জেনাবে বিচার করে না, জেনাবে বিচারে লিপ্ত হয় না, ওই সমস্ত নারীদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। দুই নাম্বার হচ্ছে যারা মিসওয়াক করে তাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, নামাজের আগে যারা মিসওয়াক করে।
আর তিন নম্বর বর্ণনা ভিন্ন বর্ণনা আছে, এক হাদিসে আছে আতরের কথা, সুগন্ধির কথা, আর এক হাদিসে আছে নামাজের কথা। নামাজিদেরকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসেই ছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি যেহেতু তিনটা জিনিস পছন্দ করেন, আমিও তিনটা জিনিস ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রতি ভালোবাসার ধরনটা, দেখেন নবী আপনি যেহেতু তিনটা বলছেন আমিও তিনটা। আমার একটা পছন্দ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 24 ঘন্টা আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে ভালোবাসি। আপনাকে দেখলে আমার আর কোনো দিকে পৃথিবীর তাকাইতে ইচ্ছা করে না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ওয়া ইনফাকু মালে আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যা সম্পদ আল্লাহ দিয়েছেন সব সম্পদ আমি আপনাকে দিয়ে দিতে আমার পছন্দ। আমার সব সম্পদ আপনাকে দিয়ে দিলে আমার ভালো লাগে, আমি পছন্দ করি। আর তিন নম্বর হচ্ছে আমি পছন্দ করি আমার মেয়ে আয়েশাকে আপনার সাথে শাদী দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আমার মেয়ে আয়েশাকে কবুল করেন আর আপনার সাথে যদি আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে ময়দানে মাহশরে এটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহলে রসুলের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে শাদী মোবারক, এটা কি রসুল চেয়েছিলেন না রসুলের শ্বশুর চেয়েছিলেন? তাহলে যারা এটার কারণে রসুলকে দোষারোপ করে, রাজার সন্তান কিনা বলেন, এই কারণে যারা রসুলকে দোষারোপ করে যে রসুল 9 বছরের মেয়ের দিকে লুলুপ দৃষ্টি দিয়েছেন, জোরে বলেন না আউযুবিল্লাহ। এই নূপুর শর্মা বলেছে, আপনারা ইতিহাস জানেন না, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। রামমোহন রায়ের কাছে যে ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরকে তো আপনারা চিনেন, আমাদের হুজুররা যেভাবে ফতোয়া দেয় হিন্দুদের ব্রাহ্মণরা ফতোয়া দেয়। হিন্দুদের মধ্যে 4 শ্রেণী আছে জানেন তো আপনারা। আমি চাই না কখনোই আরেকটা ধর্মের বিরুদ্ধে কথা বলতে। আমরা কি কখনো বলি? আমরা চাই না, আমার আল্লাহ এটা নিষেধ করেছেন, আমার রসুলও এটা নিষেধ করেছেন। কিন্তু তোমাদের যে চরিত্র, তোমরা নিজে মাটি দিয়া মূর্তি বানায়া পূজা করো, এর থেকে মূর্খ পৃথিবীতে এর থেকে অপদার্থ কোনো ধর্ম আর দ্বিতীয়টা না। কথা বলেন ঠিক না বেটি? নিজে বানায়া নিজের বানানো জিনিসরে নিজে খুদা বলে, এর থেকে জাহিল আর অপদার্থ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ আছেন? তো তোমাদের কথা বলারই তো অধিকার নাই, তোমরা ভালো মন্দই তো বুঝো না। যারা ভালো মন্দ বুঝে না এরা আবার কথা বলবে? হিন্দুদের ভালো মন্দ বুঝার কোনো জ্ঞান নাই। ভালো মন্দ যে বুঝে, এটা ভালো আর এটা মন্দ যে বুঝে, সে কখনোই তার নিজের বানানো মূর্তিকে পূজা করতে পারে না। ঠিক না বেটি? নিজের বানানো মূর্তিকে পূজা করতে পারে, তাও আবার নিজে বানায় মাটি দিয়া কোট দিয়া বাঁশ দিয়া, একলা একলা দাঁড়াইতেই পারে না, ঠেস দিয়া দাঁড় করায় রাখে। মূর্তিটা তো একলা দাঁড়াইতেই পারে না, বাস একটা দিয়ে ঠেস দিয়ে। আমার কোনো মূর্তিকে গালি দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু তোমরা আমার কলিজায় আঘাত দিচ্ছ, ঠিক কিনা বলেন? তোমরা আমাদের কলিজায় আঘাত দিচ্ছ। যেই ব্রাহ্মণ, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, 4 শ্রেণী আছে হিন্দুদের মাঝে। ব্রাহ্মণরা একবারে ফার্স্ট ক্লাস জাতি আর কি হিন্দুদের মাঝে, শূদ্র যাবে ওই শূদ্রদেরকে বলে। তো এই ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ গিয়েছিলেন রাজা রামমোহন রায়ের কাছে। কেন গিয়েছিলেন আপনারা জানেন? উনার 7 বছরের বেটিকে বিয়ে দিয়েছিলেন 50 বছরের এক বুড়ার সাথে, আর ওই বুড়া পরের বছর মারা গেছে। তখন উনার বয়স, মেয়ের বয়স 8 বছর। তখন নিয়ম অনুযায়ী স্বামীর সাথে স্ত্রীকে আগুনে পোড়ানো লাগে, চিতায় দহন করা লাগে। তখন ওই ব্রাহ্মণ গিয়া তার মেয়ের জান বাঁচানোর জন্য রাজা রামমোহন রায়ের কাছে আবেদন করেছিল যে আমার 8 বছরের এই শিশু বাচ্চাটাকে স্বামীর সাথে পুড়তে দেওয়া যায় না।
তোমাদের ধর্মে 7 বছরের মেয়েকে 50 বছরের বেটার সাথে বিয়ে দিয়া সেটাকে বাঁচানোর জন্য সতীদাহ প্রথা তোমরা তৈরি করছো, আর তোমরা আমার রসুলের বিয়ে নিয়ে কথা বলো, লজ্জা শরম থাকা উচিত তোমাদের। ইতিহাস আমরা জানি না, এগুলো আমরা বলতে চাই না। আমার আমার কথা আমার রসুলের শান বলেই আমার টাইম নাই, তোমার কথা বলার আমার কোথায় সময় আছে? এই মূর্তি মার্তির কথা বলার আমার টাইম আছে নাই? আমার রসুলের শান সারাদিন দেখি বললে শেষ হবে নাকি? মহতারাম হাজিরিন, শেষ কথা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, টাইম তো চলে গেল, কথা কিছুই বলতে পারলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হাফেজা ছিলেন। আমাদের পরিভাষায় হাদিসের হাফেজা বলা হয় কমপক্ষে যার 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। আল্লাহর রসুলের সাথে তিনি সংসার করেছেন, তিনি হাফেজে হাদিস, হাদিস হাফেজা হাদিসের। আম্মাজান যে এত হাদিস বয়ান করলেন, আম্মাজানের জিন্দিগিতে একটা বার বলছেন যে আমার কম বয়সে বিয়ে দিয়ে আমার বাপ আমার জীবন ধ্বংস করছে, আর আমার কম বয়সে বিয়ে দিয়ে আমার এই রসুল আমার জীবন ধ্বংস করছেন, এ জাতীয় একটা উক্তি আছে? তো মাত থেকে মাসি দরতি যিনি সংসার করলেন তিনি রসুলের চরিত্র নিয়ে একটা শব্দও করলেন না, তুমি কথা বলো তোমার হায়া লজ্জা নাই? যিনি সংসার করছেন তার কোনো অভিযোগ নাই, অভিযোগ ওই ন্যাংটাদের, নির্লজ্জদের, বেহায়াদের, চরিত্রহীনদের, বদমাশদের, লম্পটদের অভিযোগ। যিনি সংসার করেছেন তিনি তো কোনোদিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো অভিযোগ উত্থাপন করেন নাই, তাহলে তুমি কেন এত অভিযোগ উত্থাপন করো? কারণ কি? কারণ হচ্ছে নির্বাচন আসলেই, আপনারা জানেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, এরা এগুলো আপনারা মনে করিয়েন না, এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলো পলিটিক্যাল কেস। তারা চায় যদি মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া যায় তাহলে 70% হিন্দু, মিনিমাম 70% হিন্দুদের ভোট বিজেপিরা পাবে। এটা হচ্ছে ভোটের রাজনীতি, বুঝছেন? মোদি বুঝাইতে সক্ষম হবে, দেখো মুসলমান কাউকে ভোট দিলে হিন্দুদের সমস্যা, বিজেপির নেত্রীকে দিয়ে একটা বক্তব্য দেওয়াই দিল, এখন হিন্দুরা সবাই মুসলমানদের বিরুদ্ধে খেপে গেল, মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে খেপে গেল, এখন ধর্মীয় ভিত্তিতে এটা ধর্মকে ব্যবহার করা। শুধু মোল্লারা ধর্ম ব্যবসায়ী না, মোদি আরো 1 নম্বর, পৃথিবীর 1 নম্বর ধর্ম ব্যবসায়ী হচ্ছে নরেন্দ্র মোদি। এটা হচ্ছে হিন্দুদের ভোট সবগুলা নিশ্চিত করার জন্য। মহতারাম হাজিরিন, আরেকটা ঘটনা সংক্ষেপে বলবো। ও তো আমি বলছিলাম, তারপরে আল্লাহ রসুলের চতুর্থ শাদী মুবারক হতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বিধবা। পঞ্চম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বিধবা। তখন আল্লাহ রসুলের বয়স হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের সময় 54 বছর, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের সময় 55 বছর, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হযরতে জায়েদের স্ত্রী তখন রসুলের বয়স 55 বছর। এইভাবে সর্বশেষ হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রসুলের বয়স 59 বছর। এখন এই যে আল্লাহর রসুলের শাদি মুবারক 12টা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরে আরো 11, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ করছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি 11 জন আল্লাহর রসুলের স্ত্রী বিধবা ছিলেন। একজন নারীলুবী মানুষ কখনোই বিধবা নারী বিয়ে করবে না, সে 18-20 বছরের একটা মেয়ে খুঁজবে, ঠিক না বেটি? যেটা আমাদের দেশের বর্তমান যারা যারা ইসলাম নিয়ে সুলকানু বেশি, এদের সবগুলার চরিত্র ওই রকম, সবগুলা বদমাইশ, সবগুলা লম্পট। এবার এটার জবাব দিয়ে দেই, দিয়ে শেষ করে দিব, কিচ্ছুই বলতে পারি নাই। তারা বলে রসুল নিজের ছেলের বউকে বিবাহ করেছেন, পড়েন না ওযুবিল্লাহ। প্রথমত আল্লাহ পাক এই কথাকে খণ্ডন করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। জোরে বলেন না সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, যায়েদ ইবনে হারেসা আল্লাহর রসুলের বেটা নন,
বেটার মর্যাদা দিয়েছেন রসুল, পালক পুত্রের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন রসুলের, কি তিনি বেটা ছিলেন নাকি? তাহলে তোমরা এই কথা বলো কেন? দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতরান যাওয়াজনাকাহা, যখন যায়েদ ইবনে হারেসা এবং যায়নাব বিনতে জাহাস এই দুইজনের যখন বনাবনি হচ্ছিল না, ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতরান, যখন যায়েদ জয়নবকে তালাক দিয়ে দিলেন, যায়েদের আর কোনো গরজ রইল না, যায়েদ যখন জয়নবকে তালাক দিয়ে দিলেন, যাওয়াজনা কাহা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যাওয়াজনা কাহা, আমি জয়নবকে আমার রসুলের সাথে বিবাহ দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন আমি বিবাহ দিয়েছি, তার মানে অভিযোগটা তো রসুলের বিরুদ্ধে থাকে না, এখন অভিযোগ করলে করতে হবে, মামলা করলে করতে হবে আল্লাহর বিরুদ্ধে। কথা কি আমার বুঝছেন আপনারা? এখন কি অভিযুক্ত আল্লাহ না রসুল? এখানে তো রসুল অভিযুক্ত না। সুতরাং যায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুলের শাদি করা, এটা রসুলের ইচ্ছা ছিল না, এটা আল্লাহ পাক বলতেছেন জাওয়াজ না কাহা, আমি তো বিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা কুসংস্কার ওই আয়াতের ভিতর দিয়ে আল্লাহ দূর করে দিলেন, যে কাউকে যদি তোমরা মুখ দিয়া ছেলে বানাও মেয়ে বানাও, তাহলে আসলে সে তোমার ছেলে বা মেয়ে হয় না। রসুল যেভাবে যায়েদ ইবনে হারেসাকে পুত্রের মর্যাদা দিয়েছেন, আসলে যায়েদ রসুলের পুত্র নন। অর্থাৎ কোরআনে যেই 14 জন কে বিবাহ করবার যে বিধান আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এর ভিতরে পালক পুত্র পালক কন্যা এগুলা অন্তর্ভুক্ত নয়, এটা কোরআনে আয়াত দিয়ে আল্লাহ পাক এটাও প্রমাণ করে দিলেন। সুতরাং রসুলের বিরুদ্ধে অভিযোগ, এটা ঠুনকো অভিযোগ, এটা কোনো অভিযোগ নয়। মহতারাম হাজিরিন, আমার কথা আমি শেষ করব। আপনারা, আমি এই কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নূন ওয়াল কলামের মধ্যে বলেছেন, ওয়ালা আতুতি, এটা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর রসুলের বিরুদ্ধে খুব খারাপ খারাপ কথা বলতো, সে হাঁটতো আর রসুলের বিরুদ্ধে কথা বলতো, রাস্তাঘাটে হাঁটতো আর রসুলের বিরুদ্ধে কথা বলতো, লাগানি ফাসানি করত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, আর এই আয়াতগুলো আল্লাহর রসুল পড়ে শুনাইলেন সাহাবীদেরকে। আয়াত কি? ওয়ালা তুতিকুল্লাহ লাফিম মাহিন, তোমরা এমন কারো কথা শুনিও না যে বড় বড় শপথ করে, মিথ্যা শপথ করে, এদের কথায় তোমরা কান দিও না। হাম্মাজিম মাশা ইম বিনামিম, এরা খুব নিন্দুক, হাম্মাজ মানে নিন্দুক, মাশাইম বিনামিম, এরা এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে নিয়ে বিচরণ করে। মান্নাইল লিল খাইর, এরা ভালো কাজের বাধা দানকারী। মুতাদিন আসিম, মুতাদিন মানে সীমালঙ্ঘনকারী, আসিম মানে পাপিষ্ঠ, পাপাচারী। এই সবগুলা লক্ষব আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরা শানে নাজিল করছে। উতুল্লিম বাদা যালিকা জানিম, সর্বোপরি এরা বদ মেজাজি এবং জানিম, এরা যারা সন্তান, নাউজুবিল্লাহ। পড়েন এই আয়াতগুলো নাজিল হওয়ার পর, জানিমের বাংলা অর্থ হচ্ছে যার মূলে দোষ, মূলে দোষের অর্থ মুহাসিনে কেরামগণ করেছেন যারা সন্তান। এখন এই আয়াতগুলো নাজিল হওয়ার পর ওয়ালিদ ইবনে মুগিরা দৌড়ায় তার মার কাছে গেছে, গিয়ে বলছে রসুল আমাকে বলছে আমি মিথ্যা শপথ করি, রসুল আমাকে বলছেন আমি নিন্দুক, রসুল আমাকে বলছে আমি এদিকের কথা ওদিকে লাগাই, রসুল আমাকে বলছে আমি ভালো কাজে বাধা দান করি, রসুল আমাকে বলছে আমি সীমালঙ্ঘনকারী, রসুল আমাকে বলছে আমি পাপিষ্ঠ, এই সবগুলো আমার মাঝে আছে আমি জানি, এই সবগুলা খারাপ বৈশিষ্ট্য আমার মাঝে আছে আমি জানি, কিন্তু লাস্টের শব্দটা আমি জানি না, এটা তুমি বলতে পারবা। রসুল আমাকে জানিম বলছে, এখন তুমিই বলো আসলেই কি আমি জানিম কিনা।
ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, হ্যাঁ আমাদের ঘরে এক লোক কাজ করত, আর আমি তোর বাবাকে বাদ দিয়া ওই বেটার সাথে আমি মিলিত হয়েছিলাম, আর তুই হচ্ছে ওই বেটার সন্তান। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তো মা স্বীকৃতি দিয়ে দিছে। তো আল্লাহর কোরআন কি বলল, রসুলের বিরোধিতাকারী, রসুলকে গালি দেওয়ালা, সে অবশ্যই অবশ্যই যার সন্তান, ঠিক না বেটি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বিচলিত হতে না করেছেন। গালি দিলে ওরা আপনাকে গালি দিবে, আপনার শানে বেয়াদবি করবে, আপনি বিচলিত হবেন না। আল্লাহ পাক বলছেন, ফাসদা বিমা তোমার, আমি আপনাকে যেই নির্দেশনা দিয়ে জমিনে পাঠিয়েছি আপনি সেগুলো মানুষকে বলতে থাকুন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর আপনি মুশরিকদের থেকে মুখ ফিরায় রাখুন। পড়েন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আছে, ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খদের থেকে আপনি মুখ ফিরায় রাখুন, কারণ একমাত্র যে মূর্খ সেই কেবল আপনার বিরোধিতা করবে, কোন জ্ঞানী মানুষ আপনার বিরোধিতা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমের সূরা হিজরের ভিতরে বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কাফাইনাকা, ও রাসূল আমার, নিঃসন্দেহে মুস্তাহজিইন যারা, নিন্দুক যারা, মুকার যারা, মুকারদের বিরুদ্ধে আপনার সম্মান পজিশন, আপনার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য ইন্না কাফাইনাকা, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যদি বলেন আমি আল্লাহ যথেষ্ট, তাহলে সারা পৃথিবীর কোন মানুষের রসুলের পক্ষে থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমরা রসুলের পক্ষে থাকি কি জন্য? আমাদের নিজেদের জন্য। কি জন্য বলেন না? আমাদের নিজেদের জন্য। আমি আপনাদেরকে একটা কোটেশন বলে শেষ করব। মহাত্মা গান্ধী, যিনি ইন্ডিয়ার আধ্যাত্মিক নেতা, ইন্ডিয়ার মানুষদের, মহাত্মা গান্ধীর মূর্তি সারা ভারতে আছে। মহাত্মা গান্ধীকে মানেন না এরকম কোনো দল মত ভারতে নাই। মহাত্মা গান্ধী ইয়াং ইন্ডিয়া 1924 লিখেছেন, মোহাম্মদ ওয়াজ এ গ্রেট প্রফেট, মোহাম্মদ সাল্লাম ছিলেন এক মহান নবী, সুবহানাল্লাহ। হি ওয়াজ ব্রেভ অ্যান্ড ফিয়ার্ড নো ম্যান বাট গড অ্যালোন, তিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না। হি ওয়াজ নেভার ফাউন্ড টু সে ওয়ান থিং অ্যান্ড ডু অ্যানাদার, রসুলের 63 বছরের জিন্দগিতে এরকম একটা ঘটনাও পাওয়া যায় নাই যে তিনি বলেছেন একটা আর করেছেন আর একটা। কে বলতেছে? মহাত্মা গান্ধী। হি অ্যাক্টেড এজ হি ফেল্ট, তিনি যা বিশ্বাস করতেন তাই করতেন। দ্য প্রফেট ওয়াজ এ ফকির, প্রফেট একজন দরিদ্র ছিলেন। হি কুড হ্যাভ কমান্ডেড ওয়েলথ ইফ হি হ্যাড সো ডিজায়ার্ড, তিনি যদি চাইতেন সারা জমিন আল্লাহ তার কদমের নিচে, সারা পৃথিবীর সম্পদ আল্লাহ তার কদমের নিচে লুটিয়ে দিতেন। আই শেড টিয়ার্স ওয়েন আই রিড অফ দ্য প্রাইভেশনস হি হিজ ফ্যামিলি অ্যান্ড কম্প্যানিয়ন্স সাফার্ড ভলান্টারিলি। মহাত্মা গান্ধী বলছেন, আমি চোখের জল রাখতে পারি না, আমার চোখে পানি চলে আসে যখন আমি তার অভাব অনটন, তার পরিবার এবং তার সাহাবিদের অভাব অনটনের কাহিনী যখন আমি পড়ি, তখন আমার চোখের পানি ধরে রাখতে পারি না। অথচ তিনি চাইলে সারা পৃথিবী তার কদমের নিচে চলে আসত। হাউ ক্যান এ ট্রুথ সিকার লাইক মি রেসপেক্ট ওয়ান হুজ মাইন্ড ওয়াজ কনস্ট্যান্টলি ফিক্সড অন গড, যিনি 24 ঘন্টা সদাসর্বদা আল্লাহর দিকে মনোনিবেশ করতেন, এমন একজন নবীর প্রতি কিভাবে কি ভাষায় সম্মান প্রদর্শন করতে হবে? আমার মতো একজন সত্য সন্ধানী আমি সেটা জানি না। তো নিশ্চয় বোঝা যাচ্ছে মহাত্মা গান্ধীর সেই শিক্ষা আজকের ভারতের হিন্দুদের মাঝে নাই। কথা বলেন, আছে নাই? এখন আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কেরিমে যত নবীদের ঘটনা বয়ান দিয়েছেন, 25 জন নবীর আলোচনা সরাসরি কোরআন শরীফে এসেছে। প্রত্যেক নবীদের জমানায় নবীদের বিরোধিতাকারী একটা গোষ্ঠী ছিল, সব নবীদেরকে বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর পক্ষ হয়ে জবাব দেন নাই। মুসা আলাইহিস সালামকে গালি দিয়েছে, মুসা জবাব দিয়েছেন। ঈসাকে গালি দিয়েছে, ঈসা জবাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এতই ভালোবাসেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদেরকে যখন গালি দিয়েছে আমি জবাব দেই নাই, নবীরা নিজেরাই জবাব দিয়েছেন, আপনাকে যখন গালি দিচ্ছে আপনি চুপ থাকুন আমি আল্লাহ জবাব দিচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহর রাসূল যখন জবলে আবু কুবাইসের পাদদেশে কাফেরদেরকে ডেকে যখন কলিমার দাওয়াত দিচ্ছিলেন তখন আবু লাহাব পাথর তুলেছিল রসুলকে মারার জন্য। রসুল বলেছিলেন চাচারা আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একটা বাহিনী আসতেছে তোমাদের উপরে হামলা করার জন্য তোমরা কি সেটা মানবে? তারা বলল হ্যাঁ অবশ্যই আমরা মানবো, কারণ তুমি কখনোই মিথ্যা কথা বলো না। রসুল বললেন তাই যদি হয় তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কেবল কলিমাটা পড়ে যাও সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আল্লাহকে মাবুদ স্বীকার করে আমাকে রসুল ঘোষণা দাও, বেহেস্তের নিশ্চয়তা আমি রসুল তোমাদেরকে দিচ্ছি। তখন আবু লাহাব পাথর তুললো, তুলে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লাহাজা দাওয়াতুনা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে তোমার প্রভুকে আর তোমাকে মেনে নেওয়ার জন্য? সে পাথর তুলেছিল কিন্তু মারে নাই, কারণ পাথর মারা অত সহজ ছিল না। যাই হোক ওটা আমার টাইম শেষ হয়ে গেছে, আমি ওই ঘটনা বিস্তারিত বয়ান দিতে পারছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা কমপ্লিট সূরা নাযিল করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, আবু লাহাব আপনার দিকে পাথর তুলেছে, আমি এই এই দুই হাত আবু লাহাব যে হাত দিয়ে আপনার দিকে পাথর তুলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তো ধ্বংস হয়েই গিয়েছে তার দুই হাতও ধ্বংস হয়েছে। রসুলের শানে গুস্তাখি, রসুলের শানে বেয়াদবি আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না, বলেন না আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। আমাদের আশার আলো জেগেছে সারা পৃথিবীর, বিগত 50-60 বছরের মধ্যে ওয়াইসি থেকে কোনো স্টেটমেন্ট এভাবে আসে নাই, মুসলিম রাষ্ট্রগুলো নিজেরা নিজেদের অন্তর্দ্বন্দ্বে লিপ্ত, কিন্তু আমরা এবার দেখেছি ইরাক থেকে স্টেটমেন্ট এসেছে, ইরান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, দুবাই থেকে এসেছে, ওমান থেকে এসেছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, এবং ইন্ডিয়ার পণ্য বর্জন করা হয়েছে ওমানের, ওমান থেকে, দুবাই থেকে প্রায় 1.5 কোটির মতো হিন্দুকে ছাঁটাই করা হয়েছে, ওরা দেশে আসতে বাধ্য হচ্ছে। এই যে জাগরণ মুসলমানদের মাঝে, এই নুপুর শর্মা একটা ঠুকা দিয়েছে মুসলমানদের কলিজায় আর অগ্নিস্ফুলিঙ্গ উঠেছে, গোটা বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাই, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করতে চাই, এখনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের দেশ বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ বাংলাদেশ, এখনো বাংলাদেশ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট বিবৃতি ভারত সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে পাই নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সিংহাসন দেন, যাকে ইচ্ছা সিংহাসন থেকে আল্লাহ উল্টায় ফেলে দেন। সুতরাং মুদি আপনার চেয়ার কখনোই ধরে রাখতে পারবে না, মুদি আপনার ক্ষমতার নিশ্চয়তা দিতে পারবে না, মুদি আপনার পাওয়ারের গ্যারান্টি নয়। যদি আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস থাকে, যদি আপনার বাবার বিরুদ্ধে কেউ বিবৃতি দেয় আপনি তাকে অ্যারেস্ট করে জেলে নেন, আপনার বিরুদ্ধে কেউ বক্তব্য দিলে আপনি রাস্তায় ছাত্রলীগদেরকে দিয়ে মিছিল করান, সে খালেদা জিয়াকে টুপ করে পদ্মা থেকে ফেলে দেওয়ার কথা বললে ছাত্রদল বিএনপি ময়দানে নেমে যায়, আর আমাদের কলিজার টুকরা রসুলের বিরুদ্ধে আঘাত এসেছে, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা কোনো বিবৃতি পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো বিবৃতি না বিএনপি দিয়েছে না আওয়ামী লীগ দিয়েছে, কোনো বিবৃতি আমরা পাই নাই। এতে করে বোঝা যাচ্ছে এরা তাদের নেতা নেত্রীদেরকে আমাদের রসুলের চেয়েও বেশি ভালোবাসে, এটা ইমানদার হতে পারে না। সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, ক্ষমতা কখন আসবে কখন যাবে, আপনারা তো অনেক চাল চালেন ক্ষমতায় আসার জন্য যাওয়ার জন্য, আল্লাহর চালের সাথে এগুলা কোনো কিছুই চলে না। কথা বলেন ঠিক না বেটি?
আজ আমেরিকা অসহায় হওয়ার পথে, আমেরিকা আজকে অসহায় হওয়ার পথে। আপনারা দেখছেন না পৃথিবীর অবস্থা, আমেরিকার কথা এখন আর কেউ শোনে না, আমেরিকার এখন কিছু করবারও ক্ষমতা নাই। সুতরাং ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহর রসুলের পক্ষে থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অন্তত পক্ষে ইমানি দায়িত্ব হিসাবে রসুলের পক্ষে একটা বিবৃতি দিন। মোদীকে বলুন, যারা আমার রসুলের সানে বেয়াদবি করেছে এদের বিচার করতে, এতে করে আপনার ক্ষমতা আরো বেশি পাকা হবে। আর আপনি যদি মনে করেন নরেন্দ্র মোদী নারাজ হলে আপনার চেয়ার থাকবে না, আপনি নিশ্চিত থাকুন একদিন আপনার চেয়ার থাকবে না। কারণ চেয়ার দেওয়ার মালিক মোদী নয়, চেয়ার দেওয়ার মালিক কে? আমরা 90% মুসলমানের দেশ থেকে আমরা কোন উস্কানি দিচ্ছি না, কিন্তু আমার রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছাড়বো না। সুতরাং আমরা আজকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি ভারত সরকারের প্রতি, এবং অনেক অবিলম্বে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আল্লাহর রসুলকে গালি দেওয়ার শাস্তি, রসুলের দুশ্মনদের শাস্তি ইসলামী শরীয়তে নির্ধারিত। রসুল বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় তাকে কতল করো। তার রসুলকে যে গালি দেয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং এই যারা রসুলকে গালি দিয়েছে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, আমরা রাজি আছি না? নাই আল্লাহ পাক আমাদেরকে জানের চেয়েও, আমি যত কথা বলবার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম এর 20%ও বলতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে রসুলকে জানের চেয়েও বেশি ভালোবাসার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।